আসসালামু আলাইকুম, ক্রেজি পেট লাভার্সে সবাইকে ওয়েলকাম। প্রথমেই সরি বলে নিচ্ছি, আজকের ভিডিওটা একটু অন্ধকারাচ্ছন্ন, বোঝা যাচ্ছে না তেমন কিছু। আজকে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি, বেচার এই যে এই ইনোসেন্ট মহিলার। ইনোসেন্ট মহিলা কেন বলতেছি, ওনার একটা খুব করুণ কাহিনী আছে। কারণ রিসেন্টলি কিছু বড় ভাইয়ার ফ্রেন্ডের থ্রুতে জানতে পারি যে আমার এলাকায় একটা নতুন কুকুরের আমদানি ঘটছে, তাও খুব বাজেভাবে। ওকে মানে কুকুরটা আছে, ওকে ওর তিনটা বাচ্চা সহ কেউ একজন বস্তায় বেঁধে এলাকায় ফেলে দিয়ে গেছে, হয়তোবা মারার জন্য, বা ওনাদের এরিয়াতে হয়তোবা খুব বেশি হয়ে যাচ্ছিল ও। আর রিসেন্টলি দেখলাম যে ওর সাথে দেখা করতে যে ওর পায়ে মনে হয় কেউ ইট পাটকেল বা কিছু একটা ছুঁড়ে মারছে, যার কারণে এক পায়েও আঘাত পাইছে দেখলাম। ভাই আমার কথা হচ্ছে যে, ভাই রাস্তার কুকুর আপনার বাসায়ও যাবে না, আপনারটা খাবেও না, এভাবে একটা অ্যানিমালসকে অ্যাবিউজ করার কোনো মানে আছে যে বস্তায় ভরে ফেলে দিবেন বাচ্চা সহ? ওই যে ওনার তিনটা চুন্নুমুন্নু আছে, মাশাল্লাহ ভালো, মানে কুকুরটা দেখলাম যে খুব ফ্রেন্ডলি। তো ওর এই অবস্থা দেখে কম বেশি দেখলাম যে বড় ভাইরা সবাই মিলে একটু একটু করে কন্ট্রিবিউট করে ওদের একটা খাবারের ব্যবস্থা করছে। আর মাটার অবস্থা অনেক বেশি খারাপ বলা যায়, একদম মানে খাবার পাচ্ছে না হিসেবে, একদম পেট পিট লেগে আছে। তো সবার সাথে সাথে চেষ্টা করলাম যে আমিও আমার যতটুকু সম্ভব হয় কন্ট্রিবিউট করে ওদের কিছু খাবারের ব্যবস্থা করার, না হলে বাচ্চাগুলো তো বাঁচবে না এভাবে। এখন আমার কথা হচ্ছে যে, মানে অ্যানিমালসগুলা কি আপনাদেরকে কামড়ায়, রাস্তাঘাটের অ্যানিমালসগুলা যেভাবে বস্তায় বেঁধে মানে ফেলে দেন, খাবার না দেন? আপনাকে খাবারও দিতে বলি নি, আপনাদের শেল্টারও দিতে বলি নি কাউকে, বাট ও রাস্তায় আছে, রাস্তায় জন্ম হচ্ছে, রাস্তায় বড় হচ্ছে, রাস্তাটা খুঁজে খাইতেছে, ওইখানেও আপনাদের প্রবলেম হয় যে আপনারা মানে বস্তায় বেঁধে বেঁধে মানে ফালায় দেন যে কোনো জায়গায়। তারপরে মানে হুটহাট করে অ্যানিমালসগুলো হার্ট করা স্টার্ট করেন, এগুলা কি ভাই? আপনাদের খাওয়ন পানি আপনারা না দিতে পারেন, সমস্যা নাই, বাট এভাবে একটা অ্যানিমালস কে আপনি হার্ট করতে পারেন না বা মারার রাইট তো আপনার নাই এভাবে। রাস্তাঘাটের যে কোনো জিনিস, রাস্তার এনিমেল, আপনি খাবার পানি যদি দিতে না পারেন, অ্যাটলিস্ট আশ্রয় না দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু ওদের হার্ট করে নেবে। আমি জানি না কাজটা কে করছে, আল্লাহ তারা হেদায়ত দেখ, এর চেয়ে বেশি আমার কিছু বলার নাই। যাক, আপনাদের আশেপাশের অ্যানিমেলসকে আমি এক কথা বলবো যে, যদি মানে হেল্প করতে না পারেন সমস্যা নাই, যদি খাওয়াতে পারেন মানে পড়াতে পারেন তাহলে ঠিক আছে, যদি না পারেন সেক্ষেত্রে অ্যাটলিস্ট মানে ওকে এভাবে টর্চার করেন না, টর্চার না করাই ভালো সবচেয়ে। ওকে ওর মতো ছেড়ে দেন, ও বাঁচুক, ও খেয়ে নিক, ও নিজেরটা নিজে খুঁজে নিবে, রিজিকের ব্যবস্থা ওরটা ও করে নিবে, আল্লাহ রাখছে সবার রিজিকের ব্যবস্থা। কিন্তু এভাবে কারোর মানে কী বলে যে হার্ট করার কোনো অধিকার কিন্তু আপনার নাই।